হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্র্যান্ডমাস্টার গেমার গাইস ফ্রি ফায়ারের আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে ভালোবাসা গাইস ফ্রি ফায়ারে তোমরা তো জানোই নতুন বইয়াপাস চলে এসেছে এবং এই যে বইয়াপাসের যে লেভেল আপ কীভাবে তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করবে সেটা এই ভিডিওতে আজকে তোমাদের বলবো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তো চলো ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ডেলি মিশন আজকে ডেলি আমার এখনও একটা ম্যাচও খেলা হয়নি বলে কিছু এখনও ক্লেম কমপ্লিট হয়নি উইকলি তোমাদের বলে দেয় যে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে তাড়াতাড়ি প্রথমেই বলে দিয়েছে যে পেলে টেন পেলে টেন টিম ম্যাচ মানে তোমাদের যে বন্ধু যে ফ্রেন্ড আছে গেমে তাদের সঙ্গে তোমাদের দশটা ম্যাচ খেলতে হবে আর পেলে ফ্রি ফায়ার থ্রি মিনিটস তোমাদের ফ্রি ফায়ার তিনশো মিনিট খেলতে হবে তারপর তোমরা চারশো মানে চাল লেভেল কমপ্লিট করতে পারবে আর স্পিন থার্টি টাইম লাক রয়্যাল মানে তোমাদের লাক রয়্যালে যে কোনো যে কোনো তোমাদের স্পিন করতে হবে তিরিশটা টোকেন দিয়ে বা তিরিশ বার তারপরে বলেছে ট্রেভেল টোয়েন্টি থাউজেন্ড মিটার অন ফুট বিয়ার মোট মানে তোমাদের যে ওই বিআর মোডে র্যাঙ্ক ম্যাচ বা এমনি ব্যাটেল রয়্যাল যে কোনো ম্যাচে তোমাদের কুড়ি হাজার মানে দৌড়াতে হবে কুড়ি হাজার মিটার তারপর বলছে সিএস মোড কমপ্লিট টোয়েন্টি ম্যাচ তোমাদের ক্যালাসকট র্যাঙ্ক বা সিএস মোট যে কোনো ম্যাচ টোয়েন্টি মানে কুড়িটা ম্যাচ খেলতে হবে তারপরে তোমাদের সিএচ মোট ডেল ফাইভ ড্যামেজ মানে তোমাদের সিএস র্যাঙ্ক বা সিএস গেমে তোমাদের পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে তারপর উইক নম্বর টুতে বলেছে ফার্স্টেই পেলে থার্টি ম্যাচ এনি মোড মানে যে কোনো ম্যাচ তোমরা বার খেলতে হবে তোমাদের প্লিজ ইন দ্য টপ থ্রি ইন বিআর মোড মানে তোমাদের এই বিয়ার র্যাঙ্ক বা বেটেল রয়্যাল যে কোনো ম্যাচ টপ থ্রিতে তোমাদের আসতে হবে ইউজ এইট মেডিকেট বিআর মোড তোমাদের বিআর মোড বা র্যাঙ্কে বেটেল রয়্যাল যে কোনো এতে তোমাদের আটটা ম্যাচে মানে আটটা ম্যাচ বলতে হয়ে গিয়েছে আটটা মেডিকেট তোমাদের খেতে হবে ম্যাচের মধ্যে মারতে হবে তারপরে বলেছে বিআর মোড সার্ভিস ফর মোর দেন থার্ট থ্রি হান্ড্রেড সেকেন্ড টাইম মানে তোমাদের তিনশো সেকেন্ড সারভাইভ করতে হবে বিআর মানে ব্যাটার ওই ব্যাটারাল র্যাঙ্কে সিএস র্যাঙ্ক মোট কমপ্লিট টেন ম্যাচ তোমাদের সিএস র্যাঙ্ক দশটা ম্যাচ খেলতে হবে তারপরে এমন যেমন ক্লাসের স্কট ইউজ টোয়েন্টি মানে মেডিকেট তোমাদের টিম যে ফ্রেন্ডসদের সঙ্গে টিমদের সঙ্গে চারজন মিলে খেলবে তোমাদের একশো কুড়িটা মেডিকেট তোমাদের ম্যাচে ইউজ করতে হবে তারপর উইক নাম্বার থ্রিতে প্রথমে বলেছে তোমাদের সাত দিন লগ ইং করলেই তোমরা পেয়ে যাবে তারপর বিআর মোট এলিমেন্টের টেন প্লেয়ার তোমাদের বিআর মোটে এলিমেন্টের মানে দশটা কিল করতে হবে তারপর ডুয়েল ড্যামেজ ফাইভ থাউজেন্ড ড্যামেজ টু প্লেয়ার মানে তোমাদের বিআর মোডে তোমাদের পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে তারপর বলেছে ক্লাসিক র্যাঙ্ক মোট এলিমেটেড থার্টি প্লেয়ার মানে তোমাদের টিমাস্ক মানে তোমাদের বন্ধুদের সঙ্গে খেলে তোমাদের র্যাঙ্ক ম্যাচে তোমাদের তিরিশটা প্লেয়ার কিল করতে হবে তারপর বলেছে সিঙ্গেল ম্যাচে ইন ক্লাস স্কট মোট এক হাজার ড্যামেজ মানে সিঙ্গেল ম্যাচে তোমাদের একটা ম্যাচে এক হাজার ড্যামেজ দিতে হবে সিএস র্যাঙ্ক বলো বা সিএস এমনি বলো ইন ক্লাস স্কট এলিমেটেড থার্টি প্লেয়ার মানে ক্লাস স্কোয়াটে তোমাদের থার্টি প্লেয়ার মানে তিরিশটা পেলারে হেডশট দিতে হবে তারপর তোমরা উইক থ্রি তোমরা পুরো কমপ্লিট করতে পারবে তাড়াতাড়ি লেভেল আপ তারপরে বলেছে চার নম্বর উইকে তোমাদের ফার্স্টে বলেছে ইন বিআর মোড ফিনিশ মানে বিআর মোড তোমাদের গেম ব্যাটল রয়্যাল তোমাদের আটটা গেম খেলতে হবে ট্রেভেল টেন থাউজেন্ড অন ফুড বিয়ার আগেই যে এটা বলেছিলাম উইক টুতে এটাও একটা দিয়েছে যে দশ হাজার তোমাদের বিআর মোডে দৌড়াতে হবে দশ হাজার মিটার তারপরে ইন ব্যাটল রয়্যাল মোড একটে থ্রি মাশরুম তোমাদের ব্যাটল রয়্যাল মোডে তিনটে মাশরুম ইউজ করতে হবে কেলাস্কট র্যাঙ্ক এলিমেন্টে টেন পেলে তোমার ক্লাস স্কট র্যাঙ্কে তোমাদের কিল করতে হবে দশটা আর ইন সি এস স্কট মোড ডিপ্লাই টেন গ্লোবাল মানে তোমাদের দশটা গ্লোবাল ইউজ করতে হবে সিএস মোডে তারপর টি মাস্ক মানে ইন ক্লাস স্কট এলিমেটেড ফিফটি পেলায় মানে তোমাদের বন্ধুদের সঙ্গে খেলে বন্ধুরাও কিল করবে সেটাও উঠবে আর তোমাদের ক্লাস স্কট র্যাঙ্কে ফিফটি পেলেও তোমাদের টি মাস্কের সঙ্গে কিল করতে হবে তো তোমার উইক ফোর কমপ্লিট করতে পারবে এইভাবে তোমাদের ডেলি আজকের যেটা সেটা আর বললাম না তোমাদের উইকটাগুলো বলে দিলাম কীভাবে কমপ্লিট করতে হবে তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও আর লেভেল আপ করে নাও আর বইয়া পাস যদি নিয়ে থাকো তাহলে ভালো আগে তো এলাইট পাসে তোমাদের না মানে এলাইট পাস না নিলেও সবকাড়া তোমাদের হতো না এলাইট পাস নিতে হবে তারপরে এটা কিন্তু বইয়া পাসে সবকটাই নেওয়া যাবে তো তোমরা ভালোভাবে খেলো আশা করি তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে তো ভিডিও লাস্ট অব্দি দেখার জন্য যারা দেখেছো অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে